नमस्कार बंधुरा, मीनास कुकिंग स्टाइल चैनेले आपनादेर अनेक अनेक स्वागतम। आजकेर पर्वे आमी आपनादेर साथे शेयर करब भीषणी मजादार एकटी लोती भोला माछेर रेसिपी। भीषणी सुस्वादु एकटी रेसिपी, गरम भातेर साथे परिवेशन करले आर किछुई किन्तु दरकार हबे ना। ताहले चलुन चटपट देखे नी। आमी एखाने लोती छुले नियेछि, लोतीगुलो आमी किभाबे छाड़ालाम सेटाओ देखे नी। चलुन प्रथमे लोतीगुलो निये आमी एकटा स्कॉच ब्राइट दिए भालो करे घषे घषे एइभावे लतिगुलोके छाड़िए निच्छि। एइभावे करे लति छाड़ाले भीषणी ताड़ाताड़ी आर एकदम सहज पद्धतिते छाड़ानो जाए। जादेर लति छाड़ाते एकदमই भालो लागे ना तारा एइ पद्धतिते छाड़िए निते पारेन। एइ पद्धतिते छाड़ाले किन्तु लति खूब ताड़ाताड़ी छाड़ानो हये जाए। देखुन कत सुंदरभावे लतिगुलो क्लिन हो जाच्छे आर कत ताड़ाताड़ी हो जाच्छे। एइभावे करे आमी आरो कयेकटी लति भालो करे छाड़िए देखाच्छि। आपनारा एखाने एइ धरनेर कसब्राइटेर बदले कड़ाइ माजार जे स्टीलेर कसब्राइट पावा जाय सेगुलो दिएओ किन्तु लति छाड़ाते पारेन। ओगुलो दिए खूब ताड़ाताड़ी छाड़ानो जाय। एभावे करेई आमी सब लतिके छाड़िए निलाम। एबार एगुलोके छोटो छोटो टुकरो करे केटे निच्छि। लतिगुलोके आमी सब केटे निलाम। এইবার এই সবগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এইবারে আমি কয়েক পিস ভোলা মাছ নিয়েছি। এইগুলো আমি ছোট ছোট টুকরো করে নেব, কেননা লতির সাথে যেন মানিয়ে যায় সেই মতো আমি ছোট ছোট সাইজের পিস করে নেব। এখানে আপনারা যদি চান আস্ত মাছও রান্না করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমি আমার সুবিধা মতো পিস করে নিচ্ছি একদম ছোট ছোট করে। সব মাছগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এইবার মাছে আমি হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এইবারে সব কিছু আমি মেখে নিচ্ছি ভালো করে। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এইবার একটা ফ্রাই প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে আমি ফ্রাই প্যানের গায়ে লাগিয়ে নিলাম। এইবারে ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড় সাইজের। এবার পেঁয়াজটাকে আমি হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা নেড়েচেড়ে নেওয়ার পরে এর কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে। এইবারে দিয়ে দিলাম আমি কেটে রাখা লতিগুলো। লতিটা দিয়ে আবারও একটু আমি নেড়েচেড়ে নিচ্ছি। সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আবারও একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি কুচি করে রাখা আলু। আলুটাকে দিয়ে এবার লতির সাথে মিশিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এইবারে নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবারে আমি এগুলো নামিয়ে রাখছি। ওই কড়াইটায় আমি ধুয়ে আবারও বসিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল, আর এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টমেটো কুচি। আপনারা চাইলে এর মাত্রা বাড়িয়েও দিতে পারেন, অসুবিধা নেই। হলুদ দিচ্ছি ছোট চামচের 1 চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 2 চামচ পরিমাণে। আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এইবারে সামান্য একটু জল দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবারে অল্প একটু নাড়াচাড়া করে আমি এতে মাছগুলো দিয়ে দিচ্ছি। নুন হলুদ মেখে রেখেছিলাম যে মাছগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। এবারে আমি স্প্যাচুলা দিয়ে হালকা একটু মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই অবস্থায় মাছগুলো কিন্তু একটু নরম হয়ে যায়, তাই জন্য খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি ফ্রাই প্যানটা ধরে একটু এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। এবারে কিন্তু মশলাগুলো থেকে সামান্য তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি লতি আর আলু যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ওপর থেকে, আর স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে সাজিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মাছের চারিপাশে একটু ভেতরে ভেতরে কিন্তু লতিগুলো বসিয়ে দিতে হবে, আর খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে। এই রান্নাতে তেমন কোনো জলের প্রয়োজন হয় না, খুব বেশি প্রয়োজন হলে তবেই জল ব্যবহার করা যেতে পারে। ওপর থেকে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতন একদম লো ফ্লেম করে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। খুবই সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি, একদম লো ফ্লেম করে 5 মিনিট রেখেছিলাম। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, এবার আমি নামিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, এইটি ছিল আমার আজকের রেসিপি। আজকের রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের বক্সে জানাতে ভুলো না।
তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও আপলোড করতে কিন্তু অনেক উৎসাহিত করে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলো না। আজকের মতন এই পর্যন্তই, ভালো খেয়ে সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।